নমস্কার বন্ধুরা আমি বিশ্বনাথ আমার চ্যানেল জিগিবিদ বিশ্বনাথে আজকে দশম শ্রেণীর চ্যাপ্টার ফাইভ সেই চ্যাপ্টারের আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ সাল মনে রাখার একটা ট্রিক নিয়ে এসেছি তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক দেখো প্রথমে আছে জেমস আগাস্টাস হিকি তিনি কলকাতায় ছাপাখানার প্রতিষ্ঠা করেন সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এটা আমরা কি হয় মনে রাখবো এক্ষেত্রে দেখো আগস্ট মাস যেটা আগস্টাস হিকি অর্থাৎ আগস্ট মাস এটা কিন্তু আট নম্বর মাস আমাদের ইংরেজি ক্যালেন্ডারের হিসেবে তাহলে সেই আটটাকে আমি এখানে ভেঙেছি ওয়ান প্লাস সেভেন অর্থাৎ আট ঠিক আছে ওয়ান প্লাস সেভেন সতেরো হয়ে যাচ্ছে সেখানে পাশাপাশি লিখলে আর দুবার যদি সাতটা আমরা অ্যাড করি তাহলে কিন্তু সতেরোশো সাতাত্তর জেমস আগস্টটা শিখি অর্থাৎ আগস্ট হচ্ছে আট নম্বর মাস আটকে ভাঙলে ওয়ান প্লাস সেভেন এইভাবে ভাঙতে পারছি সেক্ষেত্রে ওয়ান সেভেন আবার দুবার সেভেন অর্থাৎ সতেরোশো সাতাত্তরে জেমস আগস্টটা শিখি কলকাতায় ছাপাখানার প্রতিষ্ঠা করেন সেটা সহজেই মনে রাখতে পারবো দুই নম্বর দেখো উইলিয়াম জোন্স সতেরোশো চুরাশিতে এশিয়াটিক সোসাইটি করে তোলেন সতেরোশো চুরাশি সালটা মনে রাখতে হবে এবার দেখো শর্ট ট্রিকটা দেখো উইলিয়াম এশিয়াতে এসেছিল ষোলো সতেরো বছর আগে এরকম একটা ট্রিক আমি বানিয়ে রেখেছি ষোলো সতেরো বছর আগে সতেরোশো চুরাশি অর্থাৎ আঠারোশো থেকে ষোলো বছর বাদ দিলেই কিন্তু সতেরোশো চুরাশিটা বেরিয়ে আসছে উইলিয়াম এশিয়াতে এসেছিলো আঠারোশো সালের ষোলো সতেরো বছর আগে এরকম একটা ট্রিক এই লাইনটা মনে রাখলে তোমরা সেটা পেয়ে যাচ্ছ তিন নম্বর দেখো আঠেরোশো ছিয়াত্তরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর শর্ট ফর্মটা হচ্ছে আই এস সি এস এটা দেখো চারটে অক্ষর রয়েছে সেই চারটে অক্ষরকে মাথায় রেখে আমি আঠেরোশো ছিয়াত্তর সালে আমরা কীভাবে পৌঁছে যাব কারণ দেখো আমাদের প্রশ্নে কিন্তু এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা আইএসসি এস এই নামটা থাকবেই সেক্ষেত্রে দেখো আঠেরোকে এই চার অক্ষর দিয়ে যদি গুণ করি চার আঠেরো এবং বাহাত্তর এবং প্লাস চার যোগ করলে ছিয়াত্তর হচ্ছে তাহলে আঠেরো থেকে আমরা আঠেরো পেয়ে গেলাম আর পেছনে সেভেন্টি সিক্স যোগ করে দিচ্ছি বা বসিয়ে দিচ্ছি তাহলে আঠেরোশো ছিয়াত্তরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চার নম্বর দেখো উনিশশো রয়েছে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা উনিশশো ছয় তাহলে কি হয় মনে রাখবো শিক্ষা পরিষদের ছজন সদস্য এটা হচ্ছে আমার ট্রি শিক্ষা পরিষদের ছজন সদস্য সালটা কিন্তু উনিশশো ছয় একটু পড়ে নিয়ে তারপর যদি আমরা ট্রিকটা ফলো করি তাহলে অবশ্যই মনে থাকবে এক্ষেত্রে উনিশশো প্লাস ছয় হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ একটু পরের দিকে গঠিত হয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন এটা কিন্তু অনেক আগে একটু পরের দিকে বলতেই সেটা উনিশশো সাল প্লাস উনিশশোর পরে হবে তাহলে উনিশশো প্লাস ছয় শিক্ষা সদস্য সতেরোশো ছজন ছিল অর্থাৎ উনিশশো প্লাস ছয় উনিশশো ছয় নেক্সট কলকাতা বসুবিজ্ঞান মন্দির ম্যাক্সিমাম ঘটনা আমি তোমাদেরকে বলেছিলাম উনিশশো থেকে কমন নিতে হয় এখানেও সেম সতেরো জন বিজ্ঞানী কলকাতার মন্দিরে বসে কলকাতার মন্দিরে বসেছে মন্দির থেকে বসু বিজ্ঞান মন্দির বিজ্ঞানী মন্দিরে বসলে তাহলে বসু বিজ্ঞান মন্দির সতেরো প্লাস উনিশশো সতেরো ছ নম্বরে দেখো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন উনিশশো একুশে প্রতিষ্ঠা হয় এখানে দেখো এটা মনে রাখার ট্রিক উনিশশো প্লাস একুশ তো বোঝাই যাচ্ছে ভারতী নামের একটি মেয়ে সে একুশ বছর বয়সে সমগ্র বিশ্বটা ঘুরে ফেলেছে অর্থাৎ উনিশশো প্লাস একুশ উনিশশো একুশ বাদ বাকি যে চ্যাপ্টারগুলো বাকি রয়েছে সেগুলো আমি কভার করিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আজ আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে অবশ্যই ভালো লাগলে জিগোবির বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না ধন্যবাদ